আসসালামু আলাইকুম। আমি খুব লজ্জিত, অনুতপ্ত। আমার যে বিয়ে হইছে 6টা 7টা বা আমার এত কিছু হইছে, কিন্তু আমাকে বলা হইছে আমার 5-6টা বিয়ে হইছে, অনেক কিছু আছে, আমি অনেকের জীবন নষ্ট করে দিছি। তোমার সম্পর্কে সমস্ত দলিল আমার কাছে আছে। একটা কথা হলো, আমি যে কথাটা বলছি বাউল কবি সালাম সরকারকে নেশাখোর, এটা আমার একদম উচিত হয় নাই। এই কথার পিছনেই কিন্তু আমাকে বলা হইছে যে আমার 5-6টা বিয়ে হইছে, অনেক কিছু আছে, আমি অনেকের জীবন নষ্ট করে দিছি। আসলে অপরাধটা আমার ছিল। আমার যে বিয়ে হইছে 6টা 7টা বা আমার এত কিছু হইছে, এগুলা বলতে পারতো না। মানে আমাকে বলার কারণ হলো আমি সালাম কাকাকে এটা কেন বললাম যে উনি নেশাখোর, এই কথা বলাতে কবির ভাই রাগান্বিত হয়ে আমাকে ছোট করার চেষ্টা করছে। প্রকৃত পক্ষে আমার এতগুলো বিয়ে হয় নাই। এরপরও যদি ওনারা বলে থাকে এটা মিথ্যা, এরপরও যদি ওনারা বলে খুশি থাকে, ভালো থাকে, আমি তো সালাম সরকারের মেয়ের মতো, মেয়ের নামে যদি কলঙ্ক দিয়ে ওনারা শান্তি থাকে, আর বাংলাদেশের যত বাউল শিল্পীরা আছেন অবশ্যই কথাগুলো শুনছেন, আমি আমার ভুলের জন্য ক্ষমা প্রার্থী। বাংলাদেশ বাউল সমিতির মহাসচিব বাবাজি আবুল সরকার, উনি যখন বলছে, এর আগে আমি লাইভে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু দেখা হওয়ার পরে কথাগুলো বলার চেষ্টা করলাম। এখন আমি সত্যি অনেক লজ্জিত, যে লজ্জার কথাটা আমি মুখে প্রকাশ করতে পারবো না। আমি অনেক বড় অপরাধ করে ফেলছি, যে অপরাধের জন্যই আমাকে কষ্ট দেওয়ার জন্য যে কলঙ্কটা দেওয়া হয়েছে, এটা কতটুকু সত্য আর কতটুকু মিথ্যা এটা মালিক ভালো জানে। এবং এটাই বলবো বাউল কবি সালাম সরকার এবং অন্যান্য শিল্পীদেরকে, আমার কলঙ্কের বিষয়টা নিয়ে যারা বলতেছেন কতটুকু সত্য কতটুকু মিথ্যা এটা ওনারাই জানে এবং আল্লাহ পাক জানে। আমার এখানে আর কিছু বলার নাই, আমি সকলের কাছে ক্ষমা প্রার্থী, সকলের কাছে আল্লাহর রাস্তায় আমাকে ক্ষমা করবেন। ভুল মানুষই হয়, আমি অনেক বড় ভুল করে ফেলছি, আমি ক্ষমা চাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তো আমি আবুল সরকার, বাংলাদেশ বাউল সমিতির মহাসচিব হিসেবে নিয়োজিত আছি। তো আজকে এই সকালে, এই ভোরে আপনাদের সামনে লাইভ আসলাম। লাইভে আসার আজকের একটু ভিন্ন কারণ, অন্যান্য সময় লাইভে আসি গান কোথায় কার সাথে এই বিষয়গুলো বলার জন্য, আজকের একটু ভিন্নতা আছে। সে বাংলাদেশ বাউল সমিতির করিবিধায় সারা বাংলাদেশে আমাদের এই বাউল সংগঠন আছে, বাংলাদেশ বাউল সমিতির শাখা প্রশাখা আছে, যে কারণে বাউল শিল্পীদের কোনো রকমের কোনো ঝামেলা হইলে তাহলে সেখানে আমার ঘাড়ে এটা আসে। তো গত 3 তারিখে খাদিজা ভান্ডারী এবং হবিল সরকার, তারা দুজনে পালা গান করে ময়মনসিংহের কোন একটা জায়গায়, সেই গানে শিল্পীদের সাথে পালা গান শিল্পী যখন করে তখন পালায় পালায় একটা ঝগড়া, একটা দ্বন্দ্ব এটা হয়, হইতে যে অনেক সময় দেখা যায় একটু তিক্ত কথাও চলে আসে, অসত্য কথাও উঠে আসে। এমনি একটা ঘটনা ওই দিন উঠে আসছে, হবিল সরকার আর খাদিজা ভান্ডারী দুজনের সেখানে মনোমালিন্য হয় কথায় কথায়। এক পর্যায়ে হবিল সরকারের কথাকে ই করতে যেয়ে, কাটতে যেয়ে, খাদিজা ভান্ডারী বাংলাদেশের একজন সুনামধন্য গায়ক, সুরকার, গীতিকার, নেত্রকোনার সালাম বাউল, সেই বাউল সালামের বিরুদ্ধে একটা আপত্তিকর কথা সে বলে, বাউল সালামকে নেশাখোর এই ধরনের কথা উল্লেখ করছিল, যে কারণে সেখানে মঞ্চে এক ঝগড়া হয়, কথার ঝগড়াটা হয়। তো সেখানেও একটা মীমাংসা কমিটিটা করেছে, কিন্তু করলেও তাতে
বাউল সালামের যে ছাত্র হবিল সরকার এবং বাউল সালাম বা সালাম সালাম বাউলের যত ভক্তবৃন্দ মানে আশেকান ছাত্র এরা তারা আপত্তি করে এটার বিচার চায়। এক পর্যায়ে আমার কাছে গত রাত্র সন্ধ্যায় হবিল সরকার একটা রিং করে, রিং করার পরে আমি এটা দেখতে পারি মানে ভিডিওটা দেখি, দেখে আমি খাদিজা ভান্ডারিকে নক করি, কিন্তু দেখি যে আমরা ফেরি ঘাটে আসছি 2500, আমিও গানে যাই এবার ওরাও গানে আসতেছে, এখানে দেখা হয়ে গেল। শেষে ওর সাথে আমি সব আলোচনাগুলি করলাম, শেয়ার করলাম, বললাম যে তুমি অন্যায় করছো, গান হলো হবিল সরকারের সাথে, তুমি সালাম সরকারের এই কথা বলতে পারো না, আর সালাম সরকার যদি তার আভ্যন্তরীণ বিষয়ে এরকম কোন চরিত্র তার থাকে, অভ্যাস থাকে, কোনো বাজে নেশার অভ্যাস থাকে, সেটা মাইকে তুমি বলা এটা মস্ত বড় নাই। এমনি তো বাউল গানটা নিয়ে বাউল শিল্পীদের নিয়ে কত রকমের বাক বিতণ্ডা, কত রকমের একটা অসুন্দর অবস্থায় আমরা চলি, আমাদের অবস্থা ফেস করতে হয়, সেখানে এই কাদা সরাসরি করা মানে হলো বাউল শিল্পীদের বাউল গানের উপরে আঘাত করা, এটা তুমি ঠিক করো না। তো খাদিজা ভান্ডারি সরমনি বলল যে বাবা তাহলে আমি কি করব, আমি তো ভুল করে ফেলছি, এটা আমিও বুঝছি, কিন্তু আমি কথা এরকম বলতে চাইনি, হঠাৎ মুখ ফুসকে এটা বাহির হয়ে গেছে। তখন আমি বললাম যে তুমি লাইভে যাও, লাইভে যাও, ক্ষমা চাও এবং বাউল সালামের কাছেও ক্ষমা চাও। ও কথা বলার সাথে সাথেই ও বললো যে ঠিক আছে আপনি বলছেন, আলহামদুলিল্লাহ আমি সেটা করব, কারণ আমি অন্যায় করছি, অন্যায় বলছি, এটা আমার বুঝতে আমার আর বাকি নাই, এটা আমার ভুল হয়ে গেছে। সেই জন্যই আজকে হইল এই লাইভ, সকালবেলা রাত্রি করে গান করছি, সকালবেলা এই লাইভ আমরা আসলাম। এখন লাইভে আপনারা খাদিজা ভান্ডারির কথা শুনবেন, ও ক্ষমা চাবে সেটা শুনবেন, আর আমি পাশাপাশি হবিল সরকারকেও বলবো যে বাবা তোমরা বয়স অল্প কিন্তু তোমাদের উত্তেজনা বেশি, সেই উত্তেজনা বেশির কারণে তোমরা এমন এমন কথা বলে ফেলো যেই কথায় আর একজন আবার আর একটু খারাপ বলে, হ্যাঁ কথায় তুমি আবার আরো বেশি খারাপ করে, এই ধরনের ঘটনাগুলি ঘটে, সামনে যেন এই ধরনের কোনো ঘটনা না ঘটে। তা আমি খাদিজা ভান্ডারিকে দিয়ে আজকে লাইভে যাইতেছি, আশা করি তুমিও লাইভে আসবা, কারণ ভুল একজনে করছে দেখে আমি করছি এরকম না, তারও ভুল, আমি যদি করি আমারও ভুল, সেই বিষয়টা অবশ্যই জ্ঞান করে দেখবা। আমি সেই কথাটা বললাম, আর বাউল সালামের প্রতি আমার কথা হইলো, সালাম ভাই তুমি একজন ভালো শিল্পী, ভালো লেখক, ভালো গীতিকার, ভালো সুরকার, এটা আমরা সবাই জানি, সারা বাংলার মানুষ তা জানে, অতএব পুলাপানরা যদি কোনো দোষ করে সেই পুলাপানের দোষে এটা ক্ষমার চোখেই দেখতে হয়, তারা অন্যায় করলে নিজেদের অন্যায় করার শোভা পায় না, অতএব কারণে যেই ইয়েটা ভিডিওটা গতকালকে আবার সালাম সারছে ওটা ডিলেট করে দেওয়ার কথা আমার সাথে কথা হয়েছে যে ডিলেট করে দিবে, এখনো দেখলাম যে সেইটা ডিলেট করা নেই, আশা করি বাউল সালামও ওটা ডিলেট করে দিবে। তো আপনারা এখন খাদিজা ভান্ডারির মুখে কথা শুনতে শুনুন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি খুব লজ্জিত অনুতপ্ত, আমার গত 3 তারিখের যে প্রোগ্রামটা, এই প্রোগ্রামে কথার পিছনে কথা বলতে গিয়া আমি বাউল কবি গীতিকার সাধু সালাম সরকারকে নেশাখোর বলে ফেলছি। আসলে কথাটা আমি এভাবে বলতে চাই নাই, পরবর্তীতে মঞ্চেও ক্ষমা চাইতে চাইছি, কিন্তু আমাকে কথা বলার সুযোগ দেওয়া হয়, তা আমি আন্তরিকভাবে দুঃখিত এবং লজ্জিত। আমি আসলেই অনেক বড় ধরনের ভুল করে ফেলছি, কারণ ওনার মতো একজন গুণী শিল্পীকে, যার গান আমি গাই, যার কথাকে বিচার করি, রাসূলের শানকে বিচার করি, গান আমি সবসময় গাই, তার নামে এত বড় কথা বলাটা আমার ঠিক হয় নাই। আমি আসলে লজ্জিত, আমি বাউল কবি সালাম সরকারকে, আমার বাবাকে বলবো যে নিজের সন্তান, নিজের মেয়ে হিসেবে, মেয়ে যদি কোনো অপরাধ করে তাহলে তো বাবা অবশ্যই ক্ষমা করে দেয়, আমার প্রতি আপনি কষ্ট নেবেন না, আমাকে ক্ষমা করবেন, আর বিশেষ করে আমার বাবার যত ভক্তবৃন্দ বা বাউল গানকে যারা ভালোবাসেন, যারা আমাদের এই ভিডিওটা দেখছেন, সকলকেই বলবো অপরাধ তো মানুষেরই হয়, ভুল তো মানুষেরই হয়, আমি অনেক বড় ভুল করে ফেলছি, এটা আমার করা উচিত হয় না। আমি যখন বলা হয়েছে যে বাউল কবি সালাম সরকারের কথা শুনলে মানুষের পেট ফুলে যায়, আমি কথাটা অন্যভাবে বলতে যাও, আমি কথাটা হাসি রং করে মানে মস্করার টাইপের
মানে একটু রাগানিত হয়ে কথাটা টিটকারির মতো করে বলে ফেলছি, এটা আমার একদম উচিত হয় নাই। ওনার কথাকে পিছনে ফেলাইতে গিয়া আমি এত বড় অন্যায়টা করে ফেলছি, এটা আমি খুবই লজ্জিত। যত ভক্তবৃন্দ আছেন সকলের কাছে ক্ষমা প্রার্থী। আর আরেকটা কথা হলো, আমার উস্তাদের নাম বলি আমি, শরীর কর্মকার, প্রকৃতপক্ষে উনি আমাকে ছাত্রী হিসেবে মানে কিনা আমি জানি না। আমার এই বিয়াদুবির জন্য, আমার এই খারাপ কথার জন্য আমার উস্তাদকে ফোন দিয়ে কেউ কোন রকম কথা বলবেন না, কারণ উনি আমাকে ছাত্রী হিসেবে মানে কিনা সেটাই আমি জানি না। আমি শুধু আমার গুরুর নাম বলে যাই, আমি ওনার কাছ থেকে সঠিকভাবে গান শিখিও নাই আর ভালো তালি মনে নেই, শুধু নাম বলি। উনি আমাকে ছাত্রী হিসেবে মানে কিনা সেটাই আমি জানি না। আপনারা যদি আমার বিষয়ে তার কাছে বিচার দেন, কথা বলেন, এতে আমার উস্তাদের, আমি যে উস্তাদ বলি, আমার উস্তাদ তো আমাকে চিনেই না ভালো করে, এখন আমার উস্তাদের আবার কলঙ্ক, আমার উস্তাদ কষ্ট পাবে। আমি চাই না আমার উস্তাদকে আপনারা কেউ এই বিষয়ে কথা বলে কষ্ট দেন। এবং আরেকটা কথা হলো, আমি যে কথাটা বলছি বাউল কবি সালাম সরকারকে নেশাখোর, এটা আমার একদম উচিত হয় নাই। এই কথার পিছনেই কিন্তু আমাকে বলা হয়েছে যে আমার 5-6টা বিয়ে হয়েছে, অনেক কিছু আছে, আমি অনেকের জীবন নষ্ট করে দিছি। আসলে অপরাধটা আমার ছিল, আমার যে বিয়ে হয়েছে 6-7টা বা আমার এত কিছু হয়েছে এগুলা বলতে পারতো না। মানে আমাকে বলার কারণ হলো আমি সালাম কাকাকে এটা কেন বললাম যে উনি নেশাখোর, এই কথা বলাতে কবির ভাই রাগান্বিত হয়ে আমাকে ছোট করার চেষ্টা করছে। প্রকৃত পক্ষে আমার এতগুলো বিয়ে হয় নাই, এরপরও যদি ওনারা বলে থাকে এটা মিথ্যা, এরপরও যদি ওনারা বলে খুশি থাকে ভালো থাকে, আমি তো সালাম সরকারের মেয়ের মতো, মেয়ের নামে যদি কলঙ্ক দিয়ে ওনারা শান্তি থাকে। আর বাংলাদেশের যত বাউল শিল্পীরা আছেন অবশ্যই কথাগুলো শুনছেন, আমি আমার ভুলের জন্য ক্ষমা প্রার্থী। বাংলাদেশ বাউল সমিতির মহাসচিব বাবাজি আবুল সরকার, উনি যখন বলছে, এর আগে আমি লাইভে যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু দেখা হওয়ার পরে কথাগুলো বলার চেষ্টা করলাম, এখন আমি সত্যি অনেক লজ্জিত, যে লজ্জার কথাটা আমি মুখে প্রকাশ করতে পারবো না। আমি অনেক বড় অপরাধ করে ফেলছি, যে অপরাধের জন্যই আমাকে কষ্ট দেওয়ার জন্য যে কলঙ্কটা দেওয়া হয়েছে এটা কতটুকু সত্য আর কতটুকু মিথ্যা এটা মালিক ভালো জানে। এবং এটাই বলবো বাউল কবি সালাম সরকার এবং অন্যান্য শিল্পীদেরকে, আমার কলঙ্কের বিষয়টা নিয়ে যারা বলতেছেন কতটুকু সত্য কতটুকু মিথ্যা এটা ওনারাই জানে এবং আল্লাহ জানে। আমার এখানে আর কিছু বলার নাই, আমি সকলের কাছে ক্ষমা করছি, সকলের কাছে আল্লাহর রাস্তা আমাকে ক্ষমা করবেন। ভুল মানুষই হয়, আমি অনেক বড় ভুল করে ফেলছি, আমি ক্ষমা চাই। আসসালামু আলাইকুম।